আছি সঙ্গে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের জন্য সম্পূর্ণ একটা নতুন আলাদা একটি ভিডিও নিয়ে এসেছি সেটা তোমরা চাইটেল এবং থামবেল থেকে বুঝতে পেরে গেছো আজকে আমি মডেল হিসাবে আজকে আমি সাজবো তো আজ থেকে মডেলিং স্টার্ট করলাম তো আজ থেকে মডেল হিসাবে সাজবো আজ থেকে না মানে আজকে সাজবো আর কি লুক ক্রিয়েট করব সেটার নাম আমি এখনো জানি না আমি ছবি দেখেছি যে কি লুক ক্রিয়েট করব বাট আমি ওই নামটা জানি না বলে তোমাদেরকে বলতে পারছি না তো লুকটা ক্রিয়েট হয়ে গেলে তো তোমরা তো অবশ্যই দেখতে পাবে তো সেখানেই যাচ্ছি আর বেরিয়ে পড়েছি অলরেডি আমি আর এই যে তোমাদের দাদাভাই দুজনে আমরা বেরিয়ে পড়েছি এখন তো বাইকে করে যাচ্ছি আমাদের বাড়ি থেকে বেশ খানিক্ষণ দূরে আর বৃষ্টিও পড়ছে বৃষ্টিও পড়ছে তো চলো যাই ওখানে গিয়ে তোমাদের সঙ্গে একেবারে কথা হবে তো এই দেখো আমি চলে এসেছি আমাদের শান্তিপুরের সবচেয়ে বড় মেকআপ একাডেমি প্রগতিতে তো আমি আমার মনে হয় যে শান্তিপুরের এটাই হয়তো সবচেয়ে বড় একাডেমি মেকআপের তো এই যে প্রগতিতে চলো এবার আমি ওপরে যাবো আর যেই দিদিভাই আমাকে সাজাবে তো সেই দিদিভাই ওই যে আসছে দেখতে পাচ্ছ আমি দিদিভাইয়ের জন্যই দাঁড়িয়েছিলাম তো এই দিদিভাই ওপরে ছিল আমাকে নিতে আসলে আমি ফোন করলাম তো এই দিদিভাই না ভীষণ ভালো ভীষণ মিষ্টি ভীষণ মিশুকে আমার সাথে ইউটিউবে পরিচয় হয় ইউটিউব থেকেই মানে আমাদের পরিচয়টা হয় দিদি ভাইও ভিডিও বানায় এবার এবং আমিও ভিডিও বানাই সেই সূত্রেই আর কি ওই দিদি ভাইয়ের সাথে আমার পরিচয় হয়েছিল আর দিদি ভাইয়ের নাম হচ্ছে শম্পা তো ভীষণই মিষ্টি একটা দিদি ভাই তো আজকে আমার মেকআপ আর্টিস্ট হচ্ছে এই শম্পা দি তো দিদি বলবো কি আমি নাম ধরেও কখনও কখনও ডেকে ফেলি আবার কখনো কখনো দিদি বলেও ডাকি ওর দিদি বলতেও কেমন যেন একটা লাগছে সেই জন্য মাঝে মাঝে শম্পা শুধু সম্পক বলেই ডেকে ফেলি তো যাই হোক তো এই দেখো ফাইনালি আমি ভেতরে এসে আমাকে শাড়ি শাড়ি পরিয়ে দিয়েছে আর আজকে কিন্তু কোনো মানে ব্লাউজ পরবো না মানে ব্লাউজ পরবো না বলতে কীরকম পরেছি সেটা তো দেখতেই পাচ্ছ তোমরা আর বাজে কমেন্ট আশা করছি কেউ করবে না কারণ এখন এরকমভাবে অনেকেই ফটোশ্যুট করছে মেকআপ করছে এবং আমিও করেছি আগের বছরেই আমি করেছিলাম যখন আমি দুর্গা সেজে তখন কিন্তু আমি এরকম ব্লাউজ ছাড়াই করেছিলাম আর আজকে কিন্তু পুরো একদম ব্লাউজের মতন করে পড়ানো হয়েছিল সমস্ত কিছু বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল একটা জিনিস তো কী বলো ওটাকে আমি ঠিক জানি না ব্লাউজের মতন করে বানিয়ে নিয়ে আসা হয়ে দিয়ে এখানে পড়ানো হয়েছিল। তো এই দেখো তোমাদেরকে আরও একটা কথা বলি আজকে এই প্রগতিতে হচ্ছে স্টুডেন্টদের এক্সাম তো সেই হিসাবে এক্সাম করতে এসেছিলো মানে এক্সাম দিতে সবাই এসেছিলো এখানে তো তাদের মধ্যে থেকে একজনের মডেল আজকে আসেনি তো সেই সূত্রে আমি বললাম যে আমার একটা বান্ধবী আছে তাহলে তুমি কি সাজাবে তো সে বলল যে হ্যাঁ অবশ্যই সাজাবো তাহলে ফোন করো তো আমার ওই যে বান্ধবী আছে আমাদের পাড়াতেই বাড়ি অনামিকা নাম তো তাকে আমি ফোন করি বললাম যে তুই ফ্রি আছিস তো বলল হ্যাঁ ফ্রি আছে আমি বললাম তাহলে চলে আয় শান্তিপুরের প্রগতিতে তো আসার পরে এখানে আরেকটা মেকআপ আর্টিস্ট ধরো তাকেও সাজাতে শুরু করে দিল কারণ তার মডেলটা যেহেতু আসেনি সেই কারণে আর কি আরও একটা কথা বলি আজকের মানে দুপুরের লাঞ্চটা করার জন্য ওই দিদিভাইয়ের মা মানে যে এই দিদিভাই আমাকে সাজাচ্ছে তো সেই দিদিভাইয়ের মা চেয়েছিলো যে রান্না বান্না করে আমার জন্য এখানে নিয়ে আসবে তো আমি বারণ করেছি যে না না একদমই নিয়ে আসতে হবে না এর মধ্যে কি ভাত খাওয়া যায় বলো তো তো তারপরে দিদিভাই চাউমিন অর্ডার করলো তো চাউমিন আমরা সবাই এখানে বসে বসে খেয়ে নিলাম মানে মেকআপটা অর্ধেক কমপ্লিট করে মানে মেকআপ কমপ্লিট হয়ে গেছিলো কলকাতা অর্ধেক হয়ে যাওয়ার পরে তারপরে চাউমিনটা দিয়েই দুপুরের লাঞ্চটা করেছিলাম তারপরে এই যে সিঁদুরটা পড়াচ্ছে আর গালে কলকাও কমপ্লিট হয়ে গেছে সব জায়গাতে কলকা কমপ্লিট হয়ে গেছে তো এবার আমার হেয়ারটা আর একটুখানি মানে হেয়ারে ফুল ফুল লাগানো হলেই কমপ্লিট হয়ে যাবে তো এবার চলো ফাইনাল লুকটা দেখে নাও এই দেখো আমার সাজ তো কমপ্লিট হয়ে গেছে তোমাদের কেমন লাগছে আজকের আমার লুকটা আর এই যে এইটা হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট আজকে আমাকে এই দিদিভাই সাজিয়েছে তো এই দিদিভাইয়ের কথা যতই বলবো ততই কম হয়ে যাবে ভীষণ মিষ্টি আর এই যে আমার সেই বান্ধবী আমাদের পাড়ায় বাড়ির অনামিকা তো একে কেমন লাগছে তোমরাও কমেন্ট করে জানিয়ে দিও তো ওর মেকআপটা ভীষণ তাড়াতাড়ি করে করা হয়েছিল কারণ ও অনেকটা লেট করে এসেছিলো যেহেতু মানে মডেল আসেনি সেই হিসাবে অপেক্ষা করে বসেছিলো তো হঠাৎ করে আমি বললাম ওর কথাটা হঠাৎ করে আসে তো আমি আমি এসেছি সাড়ে দশটায় ওর ও এসেছে দুপুর দেড়টার সময় তো তখন থেকে ওর মেকআপটা স্টার্ট হয় তাহলে বুঝতে পারছো কতটা স্পিডে আর কি মেকআপটা করতে হয়েছে তো তারপর আর কি এখানে ক্যামেরাম্যান চলে এসেছে ক্যামেরাম্যান চলে আসার পর এখানে আমার ফটোশ্যুট চলছে আর দেখতে পাচ্ছ পেছনের ব্যাকগ্রাউন্ডটাতে এরকম রাখা হয়েছে আর হাতে ফুল ঢুল নিয়ে প্রদীপ প্রদীপ সমস্ত কিছু নিয়ে এখানে ফটোশ্যুট চলছে ফটোগুলো তোমাদেরকে আমি এই ভিডিওর মানে দিতে এই ভিডিওর মধ্যে দিতে পারছি না লাস্টে দেখাতেও পারছি না আমি কখনও আমার মানে ইউটিউবে আর কি আমি পোস্ট দিয়ে দেবো তোমরা দেখে নিও ঠিক আছে কমিউনিটি পোস্টে আমি দিয়ে দেবো তোমরা দেখি নিও ছবিগুলো আমার মনে হয় ছবিগুলো খুব সুন্দর আসবে কারণ ছবিগুলো তোলার পরে আমাকে দেখিয়েছিল যে দাদা ভাই ছবি তু ছবিটা তুলেছিলো ছবিগুলো দেখালে আমার তো মনে হলো ভীষণ সুন্দর হয়ে যায় আর এডিট করার পরে তো আরও সুন্দর হয়ে যাবে তো আমার ফোনে যে কটা ছবি আছে আমি যে কটা নিজে নিজেই তুলেছি ফোন থেকে তো সেই ছবিগুলো আমি ভিডিওর শেষেই দিয়ে দেবো ঠিক আছে তো আজকের লুকটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না ঠিক আছে আর হচ্ছে অনেকে মন্তব্য করবে যে যে আমি এরকম লুকটা কেন করেছি ব্লাউজ ছাড়া কেন লুকটা করেছি আসলে এই লুকটা ব্লাউজ ছাড়াই বেশি ভালো লাগবে সেই জন্য এই লুকটা এরমভাবেই করা হয়েছে তো এখন কিন্তু অনেকটা রাত হয়ে গেছে আমি এসেছি সেই সকাল বেলায় আর অনেকটা রাত হয়ে যাওয়ার পরে আমি খুবই তাড়াহুড়ো করছিলাম এখানে প্রত্যেকটা মানুষই তাড়াহুড়ো করছিল। এতটা লেট হয়ে গেছে আজকে কি বলবো এর আগে অনেক মেকআপ করেছি বাট এতটা লেট হয়নি ভীষণ তাড়াহুড়ো করছিলাম আমার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো এবার আমি সমস্ত কিছু খুলে নেব তো ফাইনালি মেকআপ ডান হয়ে গেল তারপরে মেকআপ রিমুভ করলাম এবার বাড়ি যাচ্ছি অনেক কষ্টে সবাই তো নতুন করে নতুন ঘোমটা দিয়ে যাচ্ছে তো চলো এবার বাড়ি যাব আমাদের জন্য টোটো বাইরে এসে দাঁড়িয়ে রয়েছে আর আমাদের তো হচ্ছেই না মানে মুখ ধুয়ে উঠছে হচ্ছে না আর কি চলো ভীষণ খাটাখাটনি হয়ে গেছে আজকে না না খেয়ে কোথায় খেয়েছি তো আর না না রোগা হওয়াই ভালো মোটা হওয়ায় কি ভালো নাকি তো চলো চলো টা আজকের জন্য অনেক ট্রাইগরু চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে আবার তো আমার যেই বান্ধবীটা ছিল তো সে টোটো করে যাবে বলে তোমাদের দাদা ভাইকে আর বাইক নিয়ে আসতে বলিনি রাত্রিতে ওদের টোটো করেই আমি চলে গেলাম বাড়িতে আর এই দেখো ওই যে দিদি ভাই দাঁড়িয়ে আছে ওই দিদি ভাইও বাড়ি চলে যাচ্ছে ফাইনালি বাড়ি চলে আসলাম আর বাড়িতে এসে একটু খা খেলাম মানে কেক ঠেক খেলাম তো ওই যে দিদি ভাই আমাকে সাজিয়েছে তো সেই দিদি আর কি সমস্ত কিছু কিনেছিল সেগুলো কেনার আর টাইম পাইনি দিদি জোর করে আমার ব্যাগে সমস্ত কিছু ভরে দিয়েছে তো খাওয়ার টাইম সত্যিই পাইনি ভীষণ আজকে মানে দিনটাতে কিভাবে চলে গেল এত লেট হয়েছে কি বলবো এখন বাড়ি এসছি আটটার সময় আর এখন বাজে আটটা উনিশ তো যেই কেক ঠেকগুলো দিয়েছিল তো সেই কেকটা আমি এবং আমার শাশুড়ি মা দুজন মিলে বসে বসে মাত্র খেয়ে একটু জল খেলাম তো মা বললো ভাত খেতে তো আমি ভাত এখন আর খেলাম না একেবারে তোমাদের দাদাভাই দোকান থেকে বাড়ি আসবে তারপরেই ভাত থাত খাবো তো আমি এখন ফ্রেশ হওয়া আমি তো মুখটুক ধুয়ে এসেছি ওখান থেকে তাও আমি ফ্রেশ হওয়া মুখটা পুরো কালো লাগছে চোখের নিচের এই কাজলগুলো মানে আইলাইনারগুলো তুলতে হবে আরও ভালো করে মুখটা ক্লিন করতে হবে তো এখনও চেঞ্জ টেঞ্জ কিছুই করিনি শুধু একটুখানি খেলাম পেট শান্তি হলে আমার সব শান্তি হয়ে যায় যতক্ষণ না পেট আমার ভরা থাকে ততক্ষণ আমার আমি যেন এনার্জি পাই না জন্য এসেই আমি আগে ওই কেক কেকঠেকগুলো খেলাম ভাত এখন খেতে ইচ্ছা করছে না একেবারে দশটার পরেই খেলে ভাত তো চলো ফ্রেশ হয়ে নি আর খোপাতে আমার এখন একটা ফুল লাগানোই আছে দেখাই তোমাদের ক্যামের আয়নাতে দেখাচ্ছি তো এই দেখো খোপায় আমার একটা ফুল লাগানোই আছে আর বাদ সমস্ত কিছু খোলা আছে এটা নিচের দিকে লাগানো ছিল চুলটাকে তুলে এরকম ক্লিপাটকে চলে এসেছে এটা আর খুলিনি তো এখন আমি খুলবো চুলটাকে সব ঠিকঠাক করব কারণ এরকম ইয়ে করা রয়েছে কাল করা রয়েছে চুলটা তো চলো ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা তোমরাই বলো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরাই তো বলতে যে একটু নতুন কিছু নতুন কিছু দেখাও নতুন কিছু ট্রাই করো নতুন রকম ভাবে ভিডিও করো তো আজকে ভাবলাম যে ভাবেই তোমাদেরকে ভিডিওটা দেওয়া যাক তো সেই জন্য আর কি আজকে মেকআপ লুকটা করা বিশেষভাবে শুধুমাত্র তোমাদের জন্য যাতে একটা নতুন ভিডিও আসে ইউনিতে একটা ভিডিও আসে আমার চ্যানেলে সেই জন্যই আজকে দিনটাতে আমি এতটা খাটাখাটনি করে এত মেকআপ টেকআপ করেছি আর মেকআপ করতে অনেকে মনে করে যে কি এমন ব্যাপার সে এমন মানে কি বলবো সারাটা দিন চলে গেছে বুঝতেই পারছো আর যারা করে তারাই একমাত্র জানে যে এটার মানে ধকলটা আর কি কতটা মাথা এত পরিমাণে যন্ত্রণা করছে কি বলবার আর দেখো মুখটা ধোয়ার পরে এখন মুখটা ফ্রেশ লাগছে পরিষ্কারও লাগছে একটু আগে কি কালো লাগছিল মুখটা আর যত ফেস ওয়াশ দিচ্ছি মানে ততই যেন কেমন ফ্যানার হচ্ছে না কতবার যে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুলাম আমি কী জানে বল মানে গুণে শেষ করতে পারিনি তো তারপরে যে মুখে এখন ময়েশ্চারাইজার সমস্ত কিছু লাগালাম লাগিয়ে এখন বসে আছি ভিডিওটা এডিট করছে এই দেখো চলে এসে ফ্রেশে তা যে রিল্যাক্স করবো সেটাও কিন্তু নয় এই যে বসে 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 এখন ভিডিও এডিট করছে এই দেখো সেই মাইক টাইক নিয়ে সমস্ত কিছু ভিডিওতে ভয়েস টয়েস দিলাম আর কি পুরো ভিডিওটাতে সারা সারা দিন যে কট যেইটুকু ভিডিওটা করলাম সমস্তটা এডিট করলাম তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকে আমাকে কেমন লাগছিল কমেন্টে জানিও কিন্তু তো চলো সকলে ভালো থেকো টাটা